বন্ধুরা তানবীর ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ অবধি, নাহলে বুঝতে পারবেন না আমি কি দিচ্ছি না দিচ্ছি। আমি একটা ঝিঙে পোস্তর রেসিপি শেয়ার করছি। দেখুন, এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। ঝিঙেটা কত বড়, ঝিঙেটা খুবই নরম। আর ঝিঙেটাকে আমি খেয়ে দেখছি তিতো আছে কি মিষ্টি আছে। তিতো হলে সবজি করার পরে খেতে পারা যাবে না, ওই জন্য আগেই আমি চেক করে নিচ্ছি। না, ঝিঙেটা ভালো আছে, করা যাবে সবজি। কেন, অনেক সময় ঝিঙেটা খারাপ থাকে মানে তিতো থাকে, বুঝে যায় না রান্নার পরে, বুঝে যায় কিসে সবজিটা তিতো লাগছে, আগেই চেক করে নেওয়া ভালো। দেখুন, আমি এরকম করে সব ঝিঙে গুলোকে কেটে নিচ্ছি। তারা পেঁয়াজটা কেটে নিই। দেখুন, পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি, আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে সরষে নিয়েছি আর পোস্ত নিয়েছি, দুটো একসঙ্গে বেটে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা গুলো নিয়ে নিচ্ছি, একসাথে বেটে নিচ্ছি। দেখুন, গোড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে ঝিঙে গুলো যে কাটা ছিল ঝিঙে গুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে গুলো একটু নেড়ে নেবো। দেখুন, আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো নেড়ে নেবো। দেখুন, এতে নুন দিয়ে দিচ্ছি একটু, ঝিঙেটায় জলটা বেরিয়ে যাওয়ার জন্য। একবার ঢাকা দিয়েছিলাম, দিয়ে একটু নুন দিয়ে ঘেটে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দেবো। আর যদি জল থাকে জলটা বেরিয়ে যাবে। আমি এখানে মুসুর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা ঘেঁটে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য ঘেঁটে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি দেখুন, পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এবার যখন সম্ভব আপনাদেরকে দেখো। দেখুন, আমার হয়ে গেছে নাড়া, আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে দিব। দেখুন, তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেবো।
ভাজা হয়ে গেছে, আমি এবার এখানে সরষে জিরে কাঁচা লঙ্কা যে বাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। সরষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছিলাম যে সেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি, সেটা ভালো করে ঘেঁটে নিচ্ছি। এর মধ্যে নুন দিচ্ছি, কেন নুন দিয়া ছিল সামান্য পরিমাণে নুন দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আধা চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে, আর মশলাটাও দেখুন আলাদা আলাদা কি সুন্দর হয়ে গেছে, বুঝে যাচ্ছে যে মশলাটা ভাজা হয়ে এসছে। ঝিঙে আর আলু টালি রেড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। কিন্তু আমি হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো কেন দিইনি, লঙ্কা গুঁড়োটা দিলে কালার এসে যাবে, কিন্তু ঝিঙে পোস্ত কিংবা আলু পোস্ত করলে হলুদও দেয় না, হলুদটা না দিলে একটা সবজিটা দেখতে কেমন লাগবে, আমি সেই জন্য সবজিটাই হলুদ দিলাম। আর ভালোও লাগবে খেতে, যে খারাপ লাগবে সেটা নয়, কিন্তু অনেকে বলে পোস্ততে হলদি দিতে নেই ভালো লাগবে না খেতে, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি আর লঙ্কা গুঁড়োটা দিলাম না, আর হালকা মানে ঝাল কম হয় পোস্ত দিলে, হালকা ঝাল কম দিতে হয়, ওই জন্য আমি আরও দিলাম না। এবার ঢেকে দিচ্ছি। আমার ঝিঙে পোস্তটা মানে পুরো হয়ে গেছে কমপ্লিট, আমি এবার নামিয়ে নিচ্ছি। লেগে যাবে বাবা, তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা আর কালো সরষে দিয়ে দিচ্ছি, এটা একটু হতে দেব। আমগুলো দিয়ে দিচ্ছি, আমগুলো দিয়ে নুন আর একটু হলদি দিয়ে দেবো, ডালের পরিমাণে হলদি দিয়ে দেবো, নুনটাও ডালের পরিমাণে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আমটা গলে যাওয়ার জন্য। দেখুন আমি আমটা নেড়ে নিয়েছি, এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, আমি এবার ডালটাও কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ডামগুলো না আমগুলো না গলনে না টক হবে না, এগুলো একটু টিপে দিলাম ভালো করে আরো গলে যাবে, আমি এবার নামিয়ে নিচ্ছি। চল আমার গায়ে পড়ে, আর ডালটা একটু বেশি পাতলা করতে হবে, কম ডাল দিয়ে একটু পাতলা পাতলা করলে তবেই দেহ মানে খেতে ভালো লাগবে, নাহলে পুরো পুরো ডাল হয়ে গেলে ভালো লাগবে না। দেখুন এখানে ঝিঙে পোস্ত আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনারা এরকম করে প্লিজ বাড়িতে বানান, বানিয়ে দেখুন কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বাই।